রাজ্য সরকারের পক্ষ থেকে পূজো কমিটিগুলিকে আর্থিক অনুদান তুলে দেওয়া শুরু হয়েছে। আরামবাগ থানা থেকেও বৃহস্পতিবার চেক বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও অভিষেক মণ্ডল, আইসি পার্থসারথী হালদার। জানা গেছে এবার আরামবাগ মহকুমায় 254টি অনুমোদনপ্রাপ্ত পূজো কমিটি রয়েছে। তার মধ্যে আরামবাগ থানা এলাকাতে রয়েছে 104টি। সাব ডিভিশনে কতগুলো ক্লাবকে অনুদান দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে? যেটা 24 সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছিল যে এবছর প্রতিটি পূজা কমিটি যারা লাইসেন্সড আছে তাদের 50,000 গ্রান্ট দেওয়ার ব্যাপারে, তো সেটা ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে ফার্স্ট ফেজ অফ গ্রান্ট। আর গতকাল থেকেই আরামবাগ সাব ডিভিশনে যে 4টি থানা আছে সেখানে এই গ্রান্টগুলো ডিস্ট্রিবিউট করা শুরু হয়েছে। আরামবাগ থানার ক্ষেত্রে এই অ্যামাউন্ট একটু বেশি আছে, 104টি ক্লাব আছে লাইসেন্সড, তো আমরা একেবারে সবাইকে না ডেকে ফেজে ফেজে ডাকছি, একেবারে 10টা ক্লাব বা 15টা ক্লাব করে ডেকে ডেকে আমরা দিচ্ছি। তো আরামবাগ সাব ডিভিশনে টোটাল 254 লাইসেন্স ক্লাব আছে যাদেরকে আমরা এই পূজা গ্রান্ট আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা তুলে দিয়েছি। কত টাকা করে দেওয়া হচ্ছে? 1000 চেক দেওয়া হচ্ছে। এই 50,000 ফলে আমাদের পুজোটা টালবাহানা চলছিল যে পুজো হবে কি করে, সেই নিয়ে সত্যি আমাদের টালবাহানা ছিল। কিন্তু যেদিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই 50,000 করে দেওয়ার উদ্যোগ নিলেন, 50,000 করে দেওয়ার টাকার উদ্যোগ নিলেন, সত্যি আমাদের ক্লাবের সকলেই আনন্দিত এবং পাড়ার সকলেই আনন্দিত। এরা আমরা উপকৃত, এরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এর সঙ্গে আমাদেরও যেমন আনন্দ জড়িয়ে আছে, বহুত মানুষের রুটি রোজগার এর মাধ্যমে অনেক মানুষ ডিপেন্ড করে থাকেন। কত টাকা বাজেট হয়েছিল এবছর? আমরা 50,000 পাওয়ার পরে আমরা একটু বাজেটটা মোটামুটি বাড়িয়েছি, 140,000-150,000 ভেতরে বাজেটটা করেছি। তার মধ্যে আমরা ওই স্যানিটাইজ, মাস্ক, সমস্ত রকমের যেগুলো সরকারি গাইডলাইনস আছে সেগুলো সম্বন্ধে আমরা মেনে চলবো এবং সেগুলো নিয়ে একটা পরিকল্পনা আমাদের চলছে, দেখেন পদ্ধতি আমরা করতে পারি, চেষ্টা করবো আপ্রাণ যাতে কোভিডটাকে এড়িয়ে মানুষকে সচেতন করে শুধু পুজোর আনন্দের সঙ্গে সঙ্গে কোভিড নিয়েও সচেতনতামূলক আমাদের ক্লাবে সকলের মধ্যে উদ্যোগ আমাদের থাকবে। কতটা কি উপকৃত হচ্ছেন এই টাকার জন্য? আমরা মেয়েরা তো ধরুন স্বামীদের পকেট নিয়ে তো ইয়ে করি, পুজো করি, তাই এটা তো দিদির পক্ষে, দিদি আমাদেরকে যে এই যে হেল্পটা করলো আমাদের পক্ষে অনেকটাই খুবই ভালো হলো আর কি। হ্যাঁ, আমাদের ধরুন চাঁদা হিসেবে অনেকে সবাই দিতে পারে না, তারপরে এই নাহলে পুজো করতে পারতামও না, আর করোনা পরিস্থিতির জন্য সবারই তো অনেকেই কাজ করতে পারছেন না। হ্যাঁ, অনেকেই ভালো হলো এই টাকাটা আমার পেয়ে, আমরা অনেক কিছু দিদিকে ধন্যবাদ জানালাম। Collection, jeans and t-shirts, only for men.